আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যাতে করে যারা বিগিনার লেভেলে রয়েছেন অথবা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে। বিশেষ করে যারা ডাটা এন্ট্রি কাজ করে আর্নিং করতে চাচ্ছেন বা ডাটা এন্ট্রি কাজ এর জন্য গিগ খুলেছেন ফাইবারের মধ্যে বা আদার যে মার্কেট প্লেসগুলোতে সেগুলোতে কাজ পাচ্ছেন না, তাদের জন্য এটি এই ভিডিওটি এটি হেল্পফুল হবে এবং আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনায়াসে বুঝে যাবেন আসলে কি কারণে আপনি কাজ পাচ্ছেন না বা কি কারণে আপনি কাজ পাবেন। এবং আমি ভিডিও শেষে একটি টিপস বলে দিব যাতে করে আরো বেশি কাজ পেতে পারে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার প্লেলিস্টে ক্লিক করেন তাহলে প্লেলিস্টের মধ্যে যাওয়ার পরে এখানে রয়েছে আপওয়ার্ক রিলেটেড আর্নিং টিউটোরিয়ালস, তারপর freelancer.com রিলেটেড টিউটোরিয়ালস, ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, আর্ন ফ্রম টি শার্ট ডিজাইন এবং আদার্স অনেক প্লেলিস্ট রয়েছে যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবং স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখলে আমি আশা করি অন্তত আপনি অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবেন এবং তার মাধ্যমে আপনি আর্নিংগুলো ইনক্রিজ করতে পারবেন যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন। সো আশা করি আপনি এই প্লেলিস্টে থেকে বাকিগুলো ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন। সো ফিরছি একটু পরে সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকে কাঙ্ক্ষিত একটি মার্কেট প্লেসে যেটিকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট এবং ইজিয়েস্ট কাজ খুঁজে নেওয়ার জন্য। যে কোনো ধরনের জব আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন যদি আপনি সেইভাবে শ্রম দেন। তবে আপনাকে মনে রাখতে হবে যদি সত্যি আপনি অনলাইনে আর্নিং করতে চান আপনার যে জিনিসটা প্রথমত প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার স্কিল হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করে আপনাকে লেগে থাকতে হবে। এরপরে দেখবেন আপনার সফলতা আপনার দ্বার প্রান্তে পৌঁছে নিয়েছে। আপনাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই দুটো জিনিস আপনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমি যদি ডাটা এন্ট্রি জব লিখে সার্চ দেই ডাটা এন্ট্রি লিখে তখন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাজের অফার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তার মানে এখানে গিগ অনেকে খুলেছে, যে 49,142 জন এখানে গিগ খুলেছে। এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি 166টা কাজ করে ফেলেছে এবং 112টি কাজ করে ফেলেছে, 145টি কাজ করে ফেলেছে এবং 179টি কাজ করে ফেলেছে। এরা কিন্তু আপনাদের মতো আমার মতো প্রথমে নতুন ছিল, এরপরে ধাপে ধাপে কিন্তু তারা ধৈর্য ধরে লেগে থেকে কাজগুলো আদায় করে নিয়েছে। ধরুন আপনি নতুন, আপনি কাজ পাচ্ছেন না, আপনাকে হতাশ হওয়া যাবে না। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যারা এখানে এসেছে বা এখন কাজ করছে বা টপ র্যাঙ্কে রয়েছে অথবা আপনারা যারা নতুন রয়েছেন তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা ধৈর্য ধরে কাজ করে এগিয়ে গিয়েছে, আর আপনারা যারা রয়েছেন তারা হয়তো হতাশায় ভুগছেন। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, যদি আপনি সঠিকভাবে গাইডলাইন অনুভব অনুসরণ করেন তাহলে আপনি এখানে হতে পারেন টপ রেটেড একজন সেলার। সো ধরুন আমি আমি এখানে যে গিগুলো রয়েছে, প্রথম যে গিগটি রয়েছে আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ। এই ব্যক্তি এখন কিন্তু অনলাইনে রয়েছে, এই ব্যক্তি কিন্তু অনলাইনে নেই, এই ব্যক্তি কিন্তু অনলাইনে আছে, এই ব্যক্তিও কিন্তু অনলাইনে আছে। সো আমরা প্রথম 10টি এই গিগ ওপেন করি, কেন তারা এখানে টপ র্যাঙ্কে চলে এসেছে বা ফার্স্ট পেজে চলে এসেছে আমরা তাদের বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখব এবং তাদেরকে অনুসরণ করব। এবং আপনাকে মনে রাখতে হবে হুবহু তাদেরকে কপি করা যাবে না, জাস্ট আপনি তাদের যে ক্রাইটেরিয়াগুলো তারা লিখেছে গিগের মধ্যে সে ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফলো করতে হবে। সো প্রথমত আমি যে গিগটি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি প্রায় 166টি কাজ সে করে নিয়েছেন এবং এখানে 112টি কাজ ইনি করে নিয়েছেন। সো প্রথম যে গিগটি এই গিগটি আমি ওপেন করি তার কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে সে গিগটি সাজিয়েছে। প্রথমত আপনাকে মনে রাখতে হবে ফাইবারে যদি আপনি সত্যি কাজ পেতে চান আপনাকে অবশ্যই কাউকে না কাউকে অনুসরণ করতে হবে এবং অবশ্যই সাকসেসফুল পার্সনকে যারা এখান থেকে আর্নিং করছে। এই ব্যক্তি টাইটেলটা দিয়েছে আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ, এটি তার টাইটেল। তার মানে এই গিগের সে টাইটেল দিয়েছে এবং সুন্দর করে একটি পিকচার লিখেছে, তার মানে সে পিকচারটি তৈরি করেছে। আমি আমার চ্যানেলের মধ্যে যেখানে ফাইবার রিলেটেড যে টিউটোরিয়ালগুলো দিয়েছি কীভাবে আইকেসি গিগ তৈরি করতে হয়
সেই গিগটি সেই ভিডিওটি যদি আপনি দেখে আসেন তাহলে এই ধরনের আইকেসি গিগ আপনার তৈরি করা কোনো ব্যাপার না। আপনাকে মনে রাখতে হবে এই আইকেসি গিগ তৈরি করতে হলে মিনিমাম আপনাকে 4 থেকে 5 দিন রিসার্চ করতে হবে একটি আইকেসি গিগ কিভাবে তৈরি করতে হয়। আইকেসি গিগ এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনার দোকানকে পরিচয় করিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে এই আইকেসি গিগ দেখে যাতে কোনো ক্লায়েন্ট অন্যদিকে না ফেরাতে পারে সেটি আপনাকে মনে রাখতে হবে। তার মানে আপনার গিগের প্রেমে তাকে পড়ে যেতে হবে, সেভাবে আপনাকে গিগটি তৈরি করতে হবে। এই ব্যক্তি খুব সুন্দর করে এবং বড় বড় করে অক্ষরে লিখেছে সে কি কি সার্ভিস দিচ্ছে। ডাটা এন্ট্রি সার্ভিস, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, কপি পেস্ট, টাইপিং ওয়ার্ক। আপনি তাকে অনুসরণ করবেন ঠিক আছে, কিন্তু হুবহু তাকে কখনো কপি করবেন না। আপনি আপনার এখানে পিক দিলেন এবং আপনি এখানে অন্য একটি টাইটেল এখানে সে দিয়েছে ডাটা এন্ট্রি সার্ভিস এবং সে তার নিজের মতো করে দিয়েছে। আপনি চাইলে আপনার নিজের মতো করে তাকে অনুসরণ করে খুব সুন্দর করে ইউনিক একটি গিগ তৈরি করতে পারেন। এবং সেই যে গিগ গুলো দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে কি কি গিগ দিয়েছে এবং সবকিছু এখানে সে অ্যাড করে দিয়েছে, সে একটি লিস্ট করে দিয়েছে যে কি কি জব সে করছে। আশা করি এই কাজগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো এই বেশ কয়েকটি সে পিক অ্যাড করেছে যাতে করে তার কাজ পাওয়া অনেক বেশি ইজিয়েস্ট হবে। এবার চলে আসি সে কি কি সার্ভিস দিচ্ছে তার আইডিয়াটা আমরা নেই। এখানে সে বলেছে যে ডাটা এন্ট্রি, কপি পেস্ট ওয়ার্ক, এক্সেল ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং, শপিফাই প্রোডাক্ট লিস্টিং, সিআরএম ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, এরপর ডাটা কনভার্সন, এরপর পিডিএফ টু এক্সেল আর ওয়ার্ড। এগুলো কিন্তু খুব সিম্পল এবং সহজ কাজ যেগুলো আপনি জাস্ট ইউটিউব ভিডিও দেখলে অনায়াসেই আপনি গ্যাদার করতে পারবেন বিভিন্ন ধরনের নলেজ এবং ইউনিক একটি আইডিয়া যাতে করে আপনি জাম্প আপ করতে পারেন এই ফাইবার ডট কম এর মধ্যে নতুন হিসাবে। সো এই কাজগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি শিখেন তার আপনার ফিউচারে ফিরে তাকাতে হবে না, অর্থাৎ আপনি হয়ে যেতে পারেন একজন স্কিল পার্সন অন ডাটা এন্ট্রি। এরপর সে যেভাবে গিগটি সাজিয়েছে অন্তত অনুসরণ করতে পারেন তাকে। এবং সে বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার এবং সে তার গিগটি ওপেন করেছে বা যাত্রা শুরু করেছে 2018 সালের ডিসেম্বর মাসে। এরপর যে গিগটি সেই গিগটি যদি আমি একটু দেখাই, সে এখানে বলেছে আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব স্ক্র্যাপিং অ্যান্ড কপি পেস্ট। এবং 2টি অর্ডার কিন্তু তার বর্তমানে লাইনে রয়েছে বা কিউতে রয়েছে এবং 112টি সে কাজ অলরেডি করে ফেলেছে এবং 5-স্টার রেটিং সে পেয়েছে। একটু যদি আমরা নিচে চলে আসি কি কি সার্ভিস দিচ্ছে, অনলাইন আর অফলাইন ডাটা এন্ট্রি, কালেক্টিং ডাটা ফ্রম ওয়েবসাইট, ডাটা মাইনিং, ডাটা এক্সট্রাকশন, রিসার্চ, সব কিছু কিন্তু অলমোস্ট কাছাকাছি। সো আশা করি এই আইডিয়াগুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে একটি সুন্দর ডেসক্রিপশন লিখতে পারেন। এবং 2019 সালের নভেম্বরে সে যাত্রা শুরু করেছে এবং সে একজন পাকিস্তানের নাগরিক। এরপর যে গিগটি আমি সেটি দেখাচ্ছি, এটি ও অবশ্য 4টি কিউতে রয়েছে, তার মানে আরো 4টি কাজ তার লাইনে রয়েছে এবং 145টি কাজ সে অলরেডি শেষ করে ফেলেছে। একটু যদি নিচে চলে আসে এই ব্যক্তি কি কি সার্ভিস দিচ্ছে, পিডিএফ টু এক্সেল, এগুলো কিন্তু খুব সিম্পল এবং সহজ কাজ এবং অলমোস্ট বলতে গেলে আপনি 2, 4 বা 10টা গিগ যদি এভাবে রিসার্চ করেন আপনার মধ্যে বা আপনার নিজের মধ্যে একটি ইউনিক আইডিয়া তৈরি হবে এবং সেই ইউনিক আইডিয়া কাজে লাগিয়ে আপনি সুন্দর একটি ডেসক্রিপশন সাজাতে পারেন এনার মতো করে। সো এই ব্যক্তিটি 2020 সালের এপ্রিলে যাত্রা শুরু করছে, এখন হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। সো অনেক বলতে গেলে প্রায় 10 মাস আগে সে কিন্তু যাত্রা শুরু করেছে পাকিস্তানের এই নাগরিকটি। সো আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনাকে যদি শুরুতে যদি আপনি কাজ স্টার্ট করার সাথে সাথে কাজ আশা করেন তাহলে কিন্তু সেটা বোকামি ছাড়া কিছুই হবে না। আপনাকে মনে রাখতে হবে মিনিমাম একটি সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে এখানে স্পেন্ড করতে হবে, তার মানে এখানে সময় দিতে হবে। যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং পাশাপাশি স্কিলগুলো ডেভেলপ করে এখানে আপনি কাজ পান তাহলে আপনাকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। তার মানে আপনার অনেকগুলো কাজ এখানে কি হতে থাকবে তার মতো এই ইনার মতো করে। সো আশা করি আপনি এই টিপস গুলো কাজে লাগিয়ে আপনি অনায়াসে এখানে সুন্দর একটি গিগ তৈরি করতে পারবেন, তৈরি করে ডেসক্রিপশন গুলো সাজিয়ে তারপরে এখানে আপনি একটি সুন্দর আর্নিং করতে পারেন। এবার চলে আসি নেক্সট যেটি, সেটি হচ্ছে যে আই উইল বি ইয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড বি টু বি লিড জেনারেশন। এবং এই ব্যক্তির 3টি কাজ কিউতে রয়েছে এবং সে 179টি কাজ অলরেডি করে ফেলেছে। এরপর যদি আমি ডেসক্রিপশনে চলে আসি দেখুন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, স্কেল এক্সেল ডাটা এন্ট্রি,
CRM, data entry, data scraping, copy paste work, data conversion, Shopify data entry, WordPress data entry, অনেক গুলো কিন্তু এখানে রয়েছে যেগুলো আগের গুলোতে কিন্তু আগের গুলোর সাথে মিল রয়েছে। সো আপনি কিভাবে দিবেন সেটা আপনার মধ্যে একটা ইউনিক আইডিয়া তখনই তৈরি হবে যখন আপনি এভাবে 10টি বা 15টি গিগকে টু রিসার্চ করেন। এই বাংলাদেশি পারসন প্রায় 2019 সালে দেখে যাত্রা শুরু করেছে এবং অদ্যাবধি সে এই কাজগুলো কমপ্লিট করেছে। তাহলে আপনি এই আইডিগুলো নিয়ে একটা নলেজ বা ইউনিক আইডিয়া তৈরি করে ফেলতে পারবেন এবং অনায়াসে আপনি তাদের মতো র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি আর দেখাচ্ছি না। এবার যদি আমি জাস্ট এখানে ডাটা এন্ট্রি দিয়ে যদি অন্যভাবে সার্চ দিই, ডাটা কালেক্টিং, ডাটা CULLECTING, ডাটা কালেক্টিং দিয়ে সার্চ দিই, তাহলে আপনি অনেকগুলো গিগ এভাবে সেম ভাবে খুঁজে পাবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে টপ লেভেল সেলার রয়েছে বা লেভেল টু সেলার রয়েছে, লেভেল টু সেলার রয়েছে, আপনি তাদের মতো লেভেল টু সেলারে চলে আসতে পারবেন। আশা করি আপনি যদি ধৈর্য ধরেন এবং স্কিল পার্সন হন, একটু যদি নিচে চলে আসেন, কিন্তু অনেকেই রয়েছে লেভেল ওয়ান সেলার, লেভেল টু সেলার প্রথমে আছে এবং এবং শেষেও দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, এটা হয়তো আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফার্স্ট ফেজে আপনার গিগ গুলো র্যাঙ্কিং করাতে হয়, তার জন্য কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে। যদি আমি সেকেন্ড পেজে আসি, সেকেন্ড পেজের মধ্যে দেখি কারা কারা রয়েছেন। এখানে কিন্তু রয়েছেন লেভেল ওয়ান সেলার রয়েছে এবং ব্র্যান্ড নিউ যারা, এই ব্যক্তি কিন্তু দুটো কাজ পেয়েছে মাত্র, এটাও কিন্তু সেকেন্ড পেজে রয়েছে। সো আশা করি আপনি এই আইডিগুলো নিয়ে, আপনাকে প্রথমত মনে রাখতে হবে স্কিল, এরপরে আপনি এখানে সময় দিতে হবে, তার মানে রিসার্চ করে নিতে হবে। রিসার্চ করার পরে আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা ইউনিক আইডিয়া তৈরি হয়ে গিয়েছে। তাহলে তাদের মতো হুবহু না করে যদি আপনি আপনার নিজের মতো করে একটি গিগ তৈরি করে ডেসক্রিপশন সাজিয়ে সেটি এখানে দেন, তাহলে আপনি অনায়াসে কিন্তু কাজগুলো খুঁজে পাবেন। এই হচ্ছে মোটামুটি একটি আইডিয়া। তাও যদি আইডিয়া না পান, তাহলে আপনাকে সরাসরি চলে আসতে হবে ইউটিউবের মধ্যে এবং পাশাপাশি রয়েছে গুগল। আমি জাস্ট ডাটা এন্ট্রি দিয়ে একটু সার্চ দিচ্ছি কি কি এখানে টিউটোরিয়াল রয়েছে। আপনি ডাটা এন্ট্রি টিউটোরিয়াল দিয়ে এখানে সার্চ দিলে তারপর আপনি ফিল্টারিং করবেন। ফিল্টারিং করার একটি প্রসেস রয়েছে, সেটি হচ্ছে যে আপনি দিস উইক দিতে পারেন, দিস মান্থ। আমি দিস মান্থ দিচ্ছি, দিস মান্থে লেটেস্ট যে টিউটোরিয়াল গুলো এখানে আপলোড হয়েছে সেগুলো সেখানে শো করছে। সো ডাটা এন্ট্রি ফর আমি দিচ্ছি ফর ফাইবার, ফাইবারের জন্য ডাটা এন্ট্রি কিভাবে তৈরি করতে হয় সেটি এখানে অনেকগুলো টিউটোরিয়াল আপনি কিন্তু পাবেন। তো এই ব্যক্তি ফাইবার মতো আরো তিনটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তিনটি মার্কেট প্লেস সম্পর্কে সে একটি আইডিয়া দিয়েছে এবং অনেকগুলো ডাটা এন্ট্রি জবের টিউটোরিয়াল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে আইডিয়া গুলো আপনার কাজে লাগবে বা আপনার গিগের সাথে যাবে সেই টিউটোরিয়াল গুলো আপনাকে ফলো করতে হবে। আজেবাজে কোনো টিউটোরিয়াল দেখে সময় নষ্ট করবেন না, এতে করে আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি পদচ্যুত হয়ে যাবেন, এতে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে। তাহলে আপনি ফাইবারে যদি সত্যি গিগ করতে চান, তার মানে ইউনিক আইডিয়া নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে হেল্প নিতে হবে ইউটিউবের অথবা গুগলের। ইউটিউব এবং গুগল এমন দুটো প্ল্যাটফর্ম যেখানে সব কিছু একসাথে পাওয়া যাবে, তবে আপনাকে মনে রাখতে হবে আপনার প্রয়োজনীয় জিনিসটা সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং আইডিয়া তৈরি করে নিতে হবে। এ হচ্ছে মোটামুটি কিভাবে আপনি ফাইবারের মধ্যে ইউনিক আইডিয়া নিয়ে গিগ তৈরি করবেন এবং ডেসক্রিপশন সাজাবেন সেটি। এবার চলে আসে আরো, যদি আপনি কাজ পেতে চান, তার মানে এই ফাইবার, freelancer.com, তারপর রয়েছে upwork.com অথবা guru.com অথবা peoplepower.com এর মতো যে মার্কেট প্লেস গুলো রয়েছে, এর বাইরে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে আমি একটি ইউনিক বা গ্রেট আইডিয়া শেয়ার করতে পারি। সেটি হচ্ছে যে এমন একটি ওয়েবসাইট যার নাম হচ্ছে indeed.com। indeed.com এর মধ্যে আপনি অনেকগুলো কাজের অফার একসাথে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে করতে হবে indeed.com এর মধ্যে একটি প্রোফাইল সাজিয়ে রাখতে হবে, তার মানে একটি সিভি সাবমিট করে রাখতে হবে, যে যে বিষয় আপনি স্কিল বা দক্ষ বা যে বিষয়গুলো সার্ভিস আপনি স্মুথলি দিতে পারেন সেই বিষয়গুলোর উপরে একটি সুন্দর প্রোফাইল আপনাকে সাজিয়ে রাখতে হবে। সো সেটি কিভাবে করবেন,
অবশ্যই আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিলে indeed.com এ কিভাবে প্রোফাইল সাজাতে হয় অথবা সিভি সাবমিট করতে হয় সেটির অনেক ভিডিও দেখতে পাবেন। আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য একটু এখানে সার্চ দিয়েছি ডাটা এন্ট্রি হোয়াট এবং হয় আর কোন কোন স্থানের ডাটা এন্ট্রি কাজগুলো আপনি খুঁজে দিতে চান। লস এঞ্জেলস রয়েছে, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া রয়েছে। এবার আমি যদি স্ক্রলিং করে চলে আসি, জাস্ট আমি এখানে লিখলাম ধরুন জব লিখে, যখন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি হোম দিচ্ছি, হোম দেওয়ার পরে ফাইন্ড জবে যখন ক্লিক করলাম, এখানে দেখবেন যে অনেকগুলো কাজের অফার রয়েছে। সো এখানে স্টেপ বাই স্টেপ আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, সোশ্যাল মিডিয়া এর কাজ, আমি এটিকে এভাবে দিচ্ছে ডাটা এন্ট্রি জব লিখে যখন আমি সার্চ দিব, সার্চ দিলে আপনি এখানে অনেকগুলো কাজের অফার পেয়ে যাবেন। সো প্রথম এখানে রয়েছে ডাটা এন্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস ক্লার্ক, ডাটা এন্ট্রি, অনেকগুলো কাজের অফার এখানে রয়েছে এবং এই কাজগুলো আপনি ঘরে বসে তাদের কাছ থেকে রিমোটলি অর্ডার নিয়ে সাবমিট করে আর্নিং করতে পারবেন। এবং প্রত্যেকটা কাজ কিন্তু মোটামুটি ভ্যালুয়েবল এবং অনেক কাজ রয়েছে যেগুলো একটি ছোট ছোট কাজ, জাস্ট আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য তারা হায়ার করবে, অথবা পুরো সপ্তাহের জন্য, অথবা লং টাইম কাজও কিন্তু করতে পারেন। 1 ঘন্টা এর জন্য মিনিমাম কিন্তু $10 থেকে $15 কিন্তু তারা আপনাকে পে করবে। এই কাজগুলো ঘরে বসে তাদের কাছ থেকে আপনি অর্ডার নিয়ে সাবমিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বেশ কয়েকটি আমি সেকেন্ড পেজে যখন এসেছি, এই যে অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনি পিছনে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। যদি আপনি সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে স্কিল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং টু ফাইন্ড আউট ইয়োর এক্সপেক্টেড জব ফ্রম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সাসেস ফাইবার ডট কম, আপওয়ার্ক ডট কম, তারপর পিপল পার আওয়ার ডট কম, গুরু ডট কম এর মতো দুর্দান্ত মার্কেট প্লেসগুলোতে। সো স্টেপ বাই স্টেপ এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন এবং ধৈর্য ধরে লেগে থাকেন, দিন শেষে কিন্তু আপনি অবশ্যই গেইনার হবেন, অন্তত আমি এই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আমি আমার চ্যানেলের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন বা মোবাইল ইউজার রয়েছেন, তাদের জন্য ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটি ভিডিও দিয়েছে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।